Oh no. ठाकुर आसेनि तुम्हारा देखे तो आज के पुजो दीते जाब आज के जेहेतु अष्टमी तो चलो झपरे स्नान रेडी हुए पुजो दिए आस आगे तरह देखा कि हे ना हे सारा दिन देखो कि भाव काटाई এই ব্যাগটা কিন্তু আমার নতুন বার্থডে গিফট বলতে পারো। এটা আমি কিনে মানে আমি কিনে নিই মানে আমার বর আমাকে কিনে দিয়েছে এই নতুন ব্যাগটা। এটা নিয়ে আমি বেরোবো। এরকম জাস্ট সাইড হ্যাঙ্গিং যেরকম ব্যাগ হয় ঠিক সেরকমই। হয়ে গেছি রেডি আর ঝোলাও আমার রেডি। এরপর যাবো, জাস্ট ওয়েট করছি। আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। জেঠিমা বৌদি আমি তিনজনেই বেরিয়েছিলাম। এটাই হয়তো এদের সাথে আমার এবারের মতন শেষবার। আবার কখনো নর্থ বেঙ্গল আসলে ডেফিনেটলি আমি খড়িবাড়ি আসবো, সবার সঙ্গে দেখা করে যাব। জানি না ওটার পসিবল হবে কি না। তো আপাতত আমরা মণ্ডপের দিকে যাচ্ছি। তো আমরা দেখো মণ্ডপে চলে এসেছি। এখানে সমস্ত মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছেন, কেউ কেউ পুজোর ডালা দিয়ে, কেউ সবাই এখানে পুজো দিতেই বেসিক্যালি এসছে। আর এই হচ্ছে প্রতিমা। প্রতিমাটা বেশ সুন্দর হয়েছিল, আমার খুব পছন্দ হয়েছিল প্রতিমাটা। আমি আর একটু দুপুরে খেতে যাব। এখানে টোটো ধরবো, টোটো ধরে আমি হাবরাস্তা যাব, ও হাবরাস্তা আসবে, তারপর দুজনে মিলে একসাথে খেতে টেতে যাব। তো চলো এখন যাই, টোটো দেখি। টোটো PWD যাবে। এই রাস্তাগুলো ধরে এইবারের মতন আমার শেষ যাওয়া। আর আসবো না এখানে, কারণ পরশুই আমরা চলে যাচ্ছি। এবারের মতনই শেষ, কখনো আবার পরে নর্থ বেঙ্গল আসবো। এই রাস্তাঘাট সব কিছুই খুব মনের মতন হয়ে গেছিলো, সব কিছু খুব চিনে গেছিলাম আমি। রাস্তাঘাট একা একা যাতায়াত করতেও পারতাম। পৌঁছে গেছি, এরপর আমরা ম্যাপ দেখে এসেছি। আমরা অ্যাকচুয়ালি জানি না রেস্টুরেন্টটা কোথায়, তো ও খোঁজাখুঁজি করছে। আমরা দিদি দুজনেই এসেছি, ও এসছে আমিও এসছি। খোঁজাখুঁজি হয়ে গেলে এরপর আমরা খেতে যাব, ঠিক আছে? এখন খোঁজা হোক। আমরা রেস্টুরেন্ট তো খুঁজে পৌঁছে গেছি। এটা হচ্ছে হেরিটেজ ফ্যামিলি রেস্টুরেন্ট। একটা বেশ পুরনো পুরনো একটা ছাপ আছে ব্যাপারটার মধ্যে, আমার ভালো লেগেছে। এরপর তো খাবার কোয়ালিটি টেস্ট করবো, সেটা আলাদা ব্যাপার। এখানের মধ্যে যা ছিল আমাদের এটাই ভালো লাগছে। আর অ্যাম্বিয়েন্স ভালো, আমার পছন্দই হয়েছে। আর তোমার অ্যাম্বিয়েন্স পছন্দ হয়েছে হেরিটেজ? হ্যাঁ, অ্যাম্বিয়েন্সটা খুব ভালোই আছে, বাকি দেখি খাওয়া কেমন আছে। হ্যাঁ, তো খাবারটা কেমন দাঁড়ানো দেখাচ্ছে এই ব্যাক ক্যামেরা করে। এরকম লাইট ঝুলছে এরকম উপর থেকে, আর সেই বেতের ফিনিশিং দিয়েছে। বেত, এগুলো বেতের কিন্তু, হ্যাঁ, ভালো ভালো রিসাইক্লিং করেছে। আর এখান থেকে বেত দিয়ে লাইট ঝুলছে, আর ওরকম ওদিকে আছে। তো আমরা এইরকম একটা জায়গাতে বসছি, এরকম মানে ওদিকে সেম দুটো চেয়ার, এদিকেও আছে আর ওদিকেও রয়েছে। তো আমরা এখানটায় বসতে প্রেফার করেছি। যেহেতু আমরা একদিন পরেই ট্রাভেল করব, তাই জন্য বেশি কিছু আমরা খেতে প্রেফার করছিলামই না। জাস্ট ফ্রাইড রাইস, নর্মাল মানে ওই মিক্সড ফ্রাইড রাইস নিয়েছি, এগ চিকেন দেওয়া মিক্সড ফ্রাইড রাইস, ঠিক আছে? বেশি কিছু খেতে আমরা প্রেফারেন্স করিনি, যেহেতু আমরা ট্রাভেল করব। আর তার সাথে নিয়েছিলাম, দেখো, চিকেন মশালা। খুব ভালোই হয়েছিল, দুটো রান্নাই ভালো হয়েছিল। একদম গরম গরম ধোয়া বেরোচ্ছে, তো আমাদের দুটো রান্নাই খুব পছন্দ ছিল। ফুচকা আমি খাই না, আই হেট ফুচকা। চকলেট খাচ্ছে এই যে, আমি খাবো না, আমি খেয়েছি। আর আমার বয়সের ছেলেটা আলাদা কিছু খাচ্ছে, আমি চকলেট খাচ্ছি। ঠিকই আছে,
ভালো তো, শরীর ভালো থাকবে, স্কিন ভালো থাকবে, গ্লো দেবে, নিজেই বললে এক্ষুনি। রাগ বেটা ছোড় দে, হয়ে যাবো। গুড ইভিনিং এভরিওয়ান। তখন তো খাওয়া দাওয়া করে এসে একদম ফ্ল্যাট হয়ে ঘুমিয়ে গেছিলাম, মাথায় না প্রচণ্ড রোদ লেগে গেছিলো, ভীষণ মাথা ব্যথা করছিল, তাই জাস্ট এসে ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠে পড়েছে আর ও অফিস থেকে চলে এসছে, চা ফা খাওয়াও আমাদের কমপ্লিট। এখন সকালে যেখানে অঞ্জলি দিতে গেছিলাম না দেখলে তোমরা, সেখানটায় একটু যাব, মেলাটা একটু বসছে। আমরা তো এখান থেকে 1 তারিখ বেরিয়ে যাচ্ছি, আর কেন বেরোচ্ছি না সেটা আমি পরশু দিনই বলবো সব কিছু, মানে সবাইকে সবটা জানাবো, আজকে কিছু বলছি না। তো যাই হোক, তো এখন একটু মেলার দিকে যাচ্ছি, দুজনে মিলে বসে বসে কী করবো, এক রাউন্ড মেরে চলে আসি, কাছেই মেলাটাই আছে না। তো চলো এখন মেলা থেকে একটু ঘুরে আসি। সকালবেলা তো আমি মায়ের মুখ দর্শন করে চলে গেছি, ও দেখেনি তাই জন্য এসেছি। আমাদের বেল্লাতে যেরকম বসন্ত উৎসব হয়, এখানেও বসন্ত উৎসবটা কিছুটা একই রকম, সেম ব্যাপার, কিন্তু এখনও না দোকানপাট এখানে ঠিক মতন খোলেনি, সব কিছুই কেমন বন্ধ বন্ধ, এখনও সব মানে সব কিছু ওপেনিং হয়নি। শুনছিলাম যে 30 তারিখ বা 31 তারিখের পর থেকে সব কিছু ওপেনিং হওয়া শুরু করবে, বাকি দোকানপত্র ভালোই বসেছে, ভালোই ভিড় হবে বলে মনে হচ্ছে মেলাটায়। তো দেখতে দেখতে না আমরা একটা লটারির দোকানে এসেছি, আর ওর যে কি মাথায় উঠলো, বলছে চল লটারি খেলি। আমি বললাম সিরিয়াসলি লটারি খেলবে? বলছে হ্যাঁ লটারি খেলবো, অনেক দিন খেলা হয়নি, চল দেখি লাক কাজ করে কি না। তো ঠিকই আছে, আমিও কখনো মানে লটারি খেলিনি, মায়ের সঙ্গে গেলে তো এইসবের কোনো বালাই থাকতো না বেল্লাতে, এখন বরের সঙ্গে দেখি লটারি খেলে কি হয় আমাদের। গিলি 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 গিলি, ভালো করে ভালো করে ভালো করে ঘাটে তোলো। কোন দিকটা? কিছুই তো নেই মনে হয় নাকি, কিছুই বেরোবে না বোধ হয়। 76 কিচ্ছু নেই, 78 77 খুব বাজে ব্যাপার, খুব বাজে ব্যাপার, ওই সবগুলোতেই তাই লাগানো থাকে বুঝলে, কিছুই থাকে না শেষ পর্যন্ত। কোথায় 76 লেখা আছে? ব্যাড লাক, ছি 30 টাকা মার গেল। ছোটবেলায় একবার এই ময়ূরযানটাই উঠেছিলাম, তারপর থেকে প্রতিজ্ঞা করেছি জীবনে উঠবো না। আমার এখন 26 ইয়ার্স, আমি জীবনেও এই ময়ূরযানার ওই পাশের নাগরদোলাটিতে আমি কখনোই উঠিনি, আমি দেখেই না ওর হাত ধরে নিচ্ছিলাম, এত ভয় করছিল। যারা ওখানে বসছিল তারা যে কী করে বসছিল, আমি তো মানে ভাবছিলাম পুরো স্বর্গ চলে যাচ্ছে ময়ূরযানটা, আর পাশেই একটা নাগরদোলা, আমার প্রচণ্ড ভয় করছিল, আমি কখনো এগুলোই চাপি না। দেখি খোলো একবার, খোলো নিয়ে যাবো কিভাবে। ও আরে যেটা ইয়ে তো দিয়েছিল, এর একটা হ্যান্ডেল আছে, এটা কি হতো, অন্য কিছু নিলে ভালো হতো, কন্টেনার সেট। লটারি জিতেছি, প্রথমবার লটারি খেললাম। ও তো জুসার জুসার জুসার, দেখাচ্ছি দেখাচ্ছি, রুমে গিয়ে দেখাচ্ছি। আর এই যে লটারির টিকিট, তো সব কিছুই ছিল কিন্তু অভাব ছিল এই এক বাটি পায়েসের, আর যেটা দিয়ে গেল জেঠিমা। জেঠিমা মিন্স বাড়ির ওনার, আমরা যেখানে থাকি ওই বাড়ির ওনার। মানে এত ইমোশনাল হয়ে গেলাম ব্যাপারটাতে না, খুব ভেতর থেকে খুব ইমোশনাল ফিল করলাম, খুব মিস করবো এখানে সব কিছু, ভীষণ মিস করবো, ভীষণ ইমোশনাল হয়ে গেলাম ভেতর থেকে। এত সুন্দর করে যে মনে করে পায়েসটা বানিয়েছে আমার জন্য, সত্যি 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 অনেকটা ভালোবেসে ফেলেছিলাম সবাইকে। মর্নিং এভরিওয়ান, কালকের ব্লগটাকে এন্ড করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম তাই সকালবেলা ব্লগটাকে এন্ড করছি। আজকে হচ্ছে 30 তারিখ আর কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সো হ্যাপি সো হ্যাপি, সাথে একটু মন খারাপও রয়েছে। পুরো ব্লগটা দেখো, যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট ব্লগ নিয়ে খুব জলদি আসছি।